দুধ ধরব সেই সময় যে প্রথা ছিল এটা একটু আমাদেরকে একটু দেখান্ত যে আর কাকে কাকে এরকম দুধ মাতা দিয়েছিল মনে করেন হযরত আলী আলীর দুধ মাতা কে ছিল একটু বলেন তো ভাই একটু রেফারেন্স সহ বলবেন বলেন একটু আমি কোনো ডিবেটারের কোনো লোক না 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 লোক না আপনি তো এখানে এসে একটা মানে ইয়াব বলে ফেললেন তাহলে সেটা দলিল লাগবে না আপনি মুখে মুখে বললে তো হবে না তাই না এটা একটা দলিল লাগে যেটা যেটা করছি সেটা একটু শুনেন শুনে উত্তরটা দেন আপনি বলছেন যে সেই সময় সেটা একটা প্রথা ছিল যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াইতো না দুধ মাতাকে দিয়ে দিত দুধ মাতায় দুধ খায়তো আরেকজনই দুধ খাওয়ায়তো ঠিক আছে আপনার কথা আমরা মানে एक्सेप्ट করব যদি আপনি সেটাকে প্রমাণ করতে পারেন তাহলে এখানে প্রশ্ন আসবে যে তাহলে সেই সময় প্রথায় যদি থেকে থাকে তাহলে আর কার কার বেলায় এই ঘটনা ঘটছিল একটু আমাদেরকে দেখান যেমন ধরেন আলীর কথা আমি জিজ্ঞেস করতেছি স্পেসিফিক্যালি আলীর কথা জিজ্ঞাসা করতেছে আলীর দুধ কে ছিল সেটা যদি আপনি আমাদেরকে একটু বের করে দেখাইতেন যে এই যে দেখেন ভাই আলীর দুধ ছিল আলীর ছোটবেলায় বা জন্মের সময় দিয়েছিল আরেক আরেক মহিলা তারে দুধ খাওয়াইছে তখন আমরা বুঝতে পারব যে হ্যাঁ তাদের মধ্যে এবং আলী এবং আলী এবং মোহাম্মদ যেহেতু একই বংশের একই ইশের একই বংশের মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে চাচাতো ভাই এবং একই ক্ষমতার ভাষামম ছিল তাদের মধ্যে ক্ষমতা মানে একটা মানে ইয়া ছিল সামঞ্জস্য ছিল তো এইখানে যদি যদি দুধ মাতা আপনি দেখাতে পারেন তাহলে সেই জিনিসটা অনেকখানি অনেকখানি আগায় যাবেন প্রমাণের ক্ষেত্রে অনেকখানি আগায় যাবেন এই কারণে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যেহেতু এটা দাবিটা করলেন যে সেই সময় এটা প্রথা ছিল তাহলে আলির মা কে ছিল সেটা একটু আমাদেরকে একটু দেখায় দেন মানে কোন একটা দলিল থেকে দেখায় দেন আচ্ছা দলিল থেকে বলতে আমরা আলীর দুধ ছিল আবুল আহাবের দুধমা ছিল আবু জেহেলের দুধমা ছিল আবুল তালিবের দুধমা ছিল আমি তো চুপ ছিলাম আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি আপনি সেই দলিলটা দেখাতে পারবেন কি পারবেন না সেটা আগে একটু বলে নেন যে আলীর কোন দুধমা ছিল আমি জাস্ট বলছি প্রথা যদি থাকে তাহলে এদেরও প্রথা অনুসারে দুধ মা থাকার কথা কিন্তু আমার কাছে সেটা দলিল নেই ভাই এটা আপনি বলতে পারেন আবার বলতে পারেন হ্যাঁ ভাই আমার কাছে দলিল আছে এই যে এই দেখেন হাদিস নাম্বার বুখারি শরীফের এত নম্বর হাদিসে এটা বলা আছে আলির একটা দুধ ছিল এই যে দুধমার দুধমার কথাটা এই এত নম্বর অমুক হাদিস গ্রন্থের অমুক নম্বর হাদিসে বলা আছে আপনি বাইর করেন তখন আমি সেই হাদিসটা বের করব এবং সবার সামনে আমরা দুজন মিলে পড়ব পরে দেখবো যে হ্যাঁ আরে তাই তো আসলে আলীর তো সেই সময় দুধমা ছিল তাইলে আমরা সিওর হব যে হ্যাঁ আপনি যেটা বলছিলেন সেটা অনেকখানি আপনি মানে মোটামুটিই কাঁচা কাছি প্রমাণ করার একটা একটা ভালো একটা দলিল আমাদেরকে দেখায় আপনি একটা কথা বলছেন সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করব যে আপনি দলিল সহ কথা বলেন কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যে মা আমিনা তাকে তাকে নিজে দুধ খাওয়াই নেই আরো অন্য মহিলারা তাকে দুধ খাওয়ায় বড় করছে এই জিনিসটা নিয়ে একটা গন্ডগোল আছে কারণ মোহাম্মদের যে পিতা কে ছিল সেটা নিয়ে একটা বিরাট গন্ডগোল আছে এই যে সিরাদ গ্রন্থের ভিতরে এই জিনিসটা আছে সিরাদ গ্রন্থ থেকে এটা জানা যায় যে মোহাম্মদের পিতা কে ছিল আবদুল্লাহ ছিল নাকি আবদুল মুতালিব তার পিতা ছিল মানে আমিনা কিন্তু বউ ছিল আবদুল্লার কিন্তু আছে সেই গণ্ডগোলটা আমি আপনার সাথে আলোচনা করব যে এই গণ্ডগোলটা কি এবং এই গন্ডগোল থাকার কারণেই আমি না তাকে দুধ খাওয়ায় নাই তাকে অন্য মহিলা দুধ খাওয়াইছে কিনা সেটা নিয়ে তো একটা সন্দেহ থাকে এবং আরো একটা যে বিষয়টা হচ্ছে পরবর্তীতে হয়তো ইসলামিক আলেমগণ এই জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্য এরকমের একটা গল্প প্রচার করছে যে সেই সময় প্রথা ছিল মায়েরা দুধ খাওয়াইতো না অন্যদেরকে দিয়ে দিত এই জিনিসটা হয়তো পরবর্তী সময়ের যারা আলেম তারা এই যে মোহাম্মদের জন্ম পরিচয়টা কি সেই জিনিসটাকে লুকাবার জন্য গোপন করার জন্য এই গল্পটা ফাঁসছে যে সেই সময় এটা প্রথা ছিল হয়তো আদৌ সেই সময় সেই রকমের কোনো প্রথা ছিল না হয়তো মাই তাকে তাদেরকে দুধ খাওয়াইতো বাচ্চাদেরকে এটা তো সব জায়গাতেই এটাই দেখা যায় যে মায় বাচ্চাদেরকে দুধ খাওয়ায় এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে যে এই প্রথাটা ছিল

না মোহাম্মদ তো আমরা জানি আর কারটা দেখাতে পারবেন এইটা তো আপনার যখন এইটা মানেন তাহলে আপনি আর কারটা দেখাতে পারবেন আর কাঠটা দেখাতে পারবেন মোহাম্মদ ছাড়া আর কার দুধ ছিল বিখ্যাত কোনো ব্যক্তি যারা কথার মাঝখানে আবার মিউট করে কথা বলতে হচ্ছে ভাই আপনি কথা বুঝেন না ঠিক আছে মুহাম্মাদের দুধমা ছিল এটা তো আমরা জানতেই পারতেছি এইখান থেকে এছাড়া আর কোন একজন বিখ্যাত সাহাবি বা বিখ্যাত ব্যক্তি কার এরকম দুধমা ছিল একজনের নাম আলীটা দিতে পারতেছেন না বুঝলাম আলীটা মানে আপনি পাচ্ছেন না বা আপনার কাছে নাই ঠিক আছে এটা কইতেই পারে আলীটা নাই থাকতে পারে আর কাটটা আছে আপনি এক দুই চার জনের নাম বলেন যে এদেরটা পাওয়া গেছে বলেন

রাকিবুল সাহেব মিউট কথা বলতে হচ্ছে আপনি তো মেনে নিছেন যে সেই সময় এটা প্রথা ছিল আপনি একটু ক্রস চেক করেন নাই আচ্ছা ঠিক আছে বললো আমাগো এই যে সিরাত গ্রন্থে লেখা আছে সেই সময় এটা প্রথা ছিল ঠিক আছে দেখি তো একটু চেক করে আর কার এরকমের দুধমা ছিল দেখি তো একটু চেক করে আর কার একটা দুধমা তো আপনি বলতে পারতেছেন না আলীর তো থাকার কথা আবু বকরের থাকার কথা ওসমানের থাকার কথা ইশারার থাকার কথা তমুকের থাকার কথা অনেকেই থাকার কথা

আমরা এখানে আলোচনা করি দলিল প্রমাণ সহ কোন একটা বিষয় সম্পর্কে আপনার কাছে যদি দলিল প্রমাণ থাকে শুধু তখনই আপনি আমাদের সাথে আলোচনা করার মতো উপযুক্ত হবেন দলিল প্রমাণ নাই আপনার কথার কোনো মূল্য নাই ভাই এখানে আচ্ছা এই প্রসঙ্গ বাদ আর কি কোনো কথা বলবেন আপনি